আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব আনন্দের সহিত আজকের মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে। আকাশের অবস্থা খুবই ভালো, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, দুই দিন ধরে তো খুবই ঠান্ডা। তো এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম গরমে যে আল্লাহর নেয়ামত হয়ে সব কিছু আবার ঠিক হয়ে গেছে, যেমনটা খেতে এখন আরাম, ঘুমাতে আরাম, কষ্ট কম। তো আমার পোষ্য প্রাণগুলো খুব খুনসুটি করছে, ভালো আছেন, এদেরও একদম শান্তভাবে আছে, খেয়ে দেয়ে সকাল সকাল এরা খেয়ে দেয়ে খুব দুষ্টমি করছে নিজেদের মধ্যে। আর এদিকে আমি ঘরবাড়ি সুন্দর করে সকাল সকাল গুছিয়ে নিয়েছি রান্নার আগে। তো এখন আমি রান্না করব, তার আগে আমি একটু পরিবেশটা, আমার মনটা ভালো তাই ভিউয়ার্সদের দেখিয়ে দিচ্ছি। আমার ছোট ছেলেটাও খুব সুন্দরভাবে বসে আছে, খেয়ে দে, তারও কোনো আর ছটফটানি নেই, গরম নেই, তাই সে খুব সুন্দরভাবে সারা বাড়ি ঘুর ঘুর করছে আমার পিছনে পিছনে। আর আমার একদম সব কাজ ফ্রেশ করে নিয়েছি রান্নার আগে, যেটুক করা লাগে ঘরের সব কাজ, কোনো রকম নোংরা নেই, একদম ফ্লোর পর্যন্ত মুছে নিয়েছি। এখন মন্টিসোনাকে একটু আমি আদর করছি, ও আদরটাও খুঁজে, তো ওকে আদর করতে করতে আমি ভুলে গেছি যে আমার রান্নার সময় হয়ে গিয়েছে। তো যাব এখন রান্না করতে। আর এরা বোবা প্রাণী, এদেরও অনেকটা না বোঝার কথা আমাদের বুঝতে হয়। এরা আদর চায়, খাবার চায়, আবার অতিরিক্ত গরমে হাঁসফাঁস করে, আবার শান্ত হয়ে যায় ঠান্ডা পড়লে। তো যাই হোক, আজকে আমি খুব খুশি, এই কদিনের একটু আবহাওয়ার কারণে ঘুমানো খাওয়া সব কিছুই ভালোভাবে হচ্ছে, মনটাও খুব ভালো। এখন আমি রান্না করার জন্য চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, আর তেলের উপরে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স, কাঁচামরিচ, পেঁয়াজ, আজকে ঢ্যাঁড়স ভাজি করব। তো আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। আর এই ঢ্যাঁড়সটা আমি একটু হালকা কাঁচা কাঁচা ভাজা করব, তাহলে কাঁচা কাঁচা ভাজি খেতে খুবই সুস্বাদু হয়। তো আমি নেড়ে নেচেড়ে দিচ্ছি, এবারে সামান্য হলুদ পাউডার দিয়ে দেব। আর ঢ্যাঁড়স ভাজি একটু আঠালো টাইপের হয়, তো সেজন্য আমি এই ভাজিতে একটু সামান্য লেবুর রস দিয়ে দেব, তাহলে যে আঠালো বা পিছলি ভাবটা থাকে সেটা চলে যায় আর খেতেও সুস্বাদু লাগে। তো আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ পাউডার, একদম সবুজ সবুজ করে আমি ভেজে নেব এই ঢ্যাঁড়স ভাজিটা। আর কোনো রকম মশলাপাতি অন্য কিছু দিলাম না, সামান্য হলুদ পাউডার দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এবার সেই লেবুর রসটু দিয়ে দেব অল্প করে। তো এভাবে সবুজ সবুজ করে ভাজাটা আমার ভাজি করে নেব। আর আজকে ঢ্যাঁড়স ভাজি দিয়ে শুরু করলাম, আরও দুইটা ভাজি করব, যেহেতু গরম নেই খেতেও ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে, আর অতিরিক্ত গরমে তো খেতে মজা নেই। তো ভাজিটা আমার হয়ে গেছে একদম সবুজ সবুজ, এখন আমি নামিয়ে ফেলব। আলহামদুলিল্লাহ প্রথম ভাজিটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি তেল ছাড়া একটা রান্না করব, শাকের ভাজা। তো শাকটা হলো ডাটা শাক, আর এই শাকটা একদম গ্রাম থেকে আনা, জাস্ট হয়েছে, ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছে, কিন্তু কোনো রকম মাঝখান থেকে আমি কেটে নেইনি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, আর কোনো রকম তেল দেব না, কোনো মশলাপাতি দেব না, জাস্ট শাক সেদ্ধ হবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এই শাকটা একদম ড্রাই ভাজি হবে না, ভাজাটা একটু পানসে পানসে বা গা ভেজা থাকবে, খেতেও খুব দারুণ, যেহেতু গ্রামের অর্গানিক শাক। এই শাকে তেল তো দিলাম না, জাস্ট সেদ্ধ করে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার শাক সেদ্ধ ভাজা। এবারে আমি ফাইসা শুটকি ভর্তা করব। তো শুটকিটা গরম পানি দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে হালকা করে ভেজে নিচ্ছি, আর দেব মরিচ, কাঁচামরিচের ভর্তা ভিতরে এই শুটকিটা দেব, মরিচটাও ভেজে নিচ্ছি ভালো করে। আর মরিচ ভেজে এর ভিতরে আবার পেঁয়াজ দিয়ে দেব হালকা করে ভেজে নেওয়ার জন্য, না হয় পেঁয়াজ কাঁচা পানি থাকে সেজন্য ভর্তাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। আজকে দুর্দান্ত সব ভাজি ভর্তা দিয়ে খাওয়া দাওয়া আমাদের আজকে লাঞ্চ।
ডিনার সবই হবে। তো আমার ভর্তাটা এখন আমি মিহি করে পাটায় বেটে নেব, সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো। এবার এই যে মাছের গায়ে কাটাই, কাটা সহই বেটে নেব, কাটা ফেলে দেব না। আর এই শুটকির ভর্তাটা এভাবে খেতে খুবই খুবই সুস্বাদু। তো আবার অন্য একটা রান্না করছি, শিং মাছ দিয়ে পেঁপে। আজকের ওয়েদারের সঙ্গে খাবারগুলো আমার খেতে ইচ্ছে হয়েছে, তাই আমি সব রকম রান্না একটু একটু করে করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভুল হলে কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার শক্তি। আপনারা ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।